वेलकम टू आवर YouTube चैनल। आज के আমরা রাজারহাট মেইন রোডের ওপর একটা বিশেষ প্রজেক্ট দেখব। বিশেষ এই কারণে বললাম, কারণ এই প্রজেক্টটাতে এমন একটা জিনিস আছে যে জিনিসটা রাজারহাট কেন কলকাতার কোনো প্রজেক্টে নেই। আমি সিদ্ধা গ্যালাক্সিয়া প্রজেক্টের কথা বলছি এবং ওই প্রজেক্টের লংগেস্ট রুফটপ স্কাইওয়াক আছে তার কথা বলছি। আমরা প্রথমে স্কাইওয়াকটা দেখব, ওয়ার্ল্ডস লংগেস্ট রুফটপ স্কাইওয়াক। সেই স্কাইওয়াক কীরকম দেখতে, কী কী জিনিস রয়েছে তার মধ্যে, এবং স্কাইওয়াক থেকে যে একটা স্বর্গীয় ভিউ, একটা অসাধারণ দৃশ্য, সেইটা উপভোগ করব। তারপরে আমরা একটা টু বেডরুম ফ্ল্যাট দেখব এবং তার কী কী স্পেসিফিকেশান আছে সেই সম্বন্ধে জানব। আসুন স্কাইওয়াকটা ঘুরে দেখা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন স্কাইওয়াকটা, এটা বেসিক্যালি 14 তলা, মানে 13 তলার উপরের ছাদে রুফগুলো সমস্ত কানেক্টেড। সুন্দর গার্ডেনিং করা রয়েছে, তার সাথে সিটিং এরিয়া, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জগিং ট্র্যাক। এটা 1.1 কিলোমিটারের একটা জগিং ট্র্যাক এই স্কাইওয়াকের ওপরে রয়েছে। তো যারা ফিটনেস ফ্রিক আছেন, যারা দৌড়াতে ভালোবাসেন, তারা বেশ খানিকটা উঁচুতে এই সুযোগ সুবিধাটা পাবেন এবং অন্য ধরনের একটা অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন এই প্রজেক্টে থাকলে। টপ এরিয়া ছাড়াও এই স্কাইওয়াকে রয়েছে সিটিং জোন, পার্টি করার জায়গা, ওপেন জিমনাজিয়াম, রুফটপে বয়স্ক মানুষদের বসার জন্য আলাদা আড্ডা জোন, কিডস প্লে এরিয়া, ছোটোখাটো সেলিব্রেশন বা ছোটোখাটো গ্যাদারিংয়ের জন্য যেরকম জায়গা লাগে সেই ধরনের জায়গা, এটা ছাড়াও যে ভিউটা সেটা তো আনম্যাচেবল, ওটা তো রয়েইছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিডস প্লে এরিয়া রয়েছে এখানে। এবার আমরা স্কাইওয়াক থেকে আসুন একটা ফ্ল্যাটে যাই। টু বেডরুম ফ্ল্যাট এখানে যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি 1000 স্কোয়ার ফিটের একটু বেশি, 1050-1100 থেকে শুরু। তো ওরকমই একটা টু বেডরুম ফ্ল্যাট আমরা দেখছি, যেটা লিভিং রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, তার সাথে ডাইনিং এরিয়া, এটা কিচেন। মোটামুটি একটা টু বেডরুম ফ্ল্যাটে এটা ধরে নেওয়া হয় যে 4 থেকে 5 মানুষ থাকবেন, তো সেক্ষেত্রে যে কিচেনের সাইজ সেটা যথেষ্টই ডিসেন্ট। গ্রানাইট টপ সব কিছু করা, এটা মডিউলার করা, আপনারা অবশ্যই মডিউলার পাবেন না। এটা কিচেনের সাথে একটা ইউটিলিটি ব্যালকনি রয়েছে যেখানে ওয়াশিং মেশিন আপনারা রাখতে পারেন, তার প্রভিশন থাকবে। আমরা একটা ওয়াশরুমের দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন যথেষ্ট ডিসেন্ট ওয়াশরুম টু বেডরুম ফ্ল্যাটের হিসেবে। এবং যথেষ্ট আধুনিক মানের ফিটিংস লাগানো রয়েছে, শাওয়ার জোনটা আলাদা করা, ওখানে আপনারা শাওয়ার প্যানেলও লাগাতে পারেন, গ্লাস প্যানেল যেগুলো হয়। এবার হচ্ছে বেডরুম। বেডরুমের সাইজ আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে মোটামুটি স্ট্যান্ডার্ড 10x12 এবং 10x11 রুম সাইজ রয়েছে।
ওয়ার্ড্রোব স্পেস, ক্যাবিনেট, একটা উইন্ডো, সেখানে আর একটা বেডরুম, সেকেন্ড বেডরুমটা। তো যেটা বলছিলাম, একটা টু বেডরুম ফ্ল্যাটের মোটামুটি লেআউট সম্বন্ধে একটা ধারণা আপনারা পেলেন, এবং এটার প্রাইসিং আপনাদেরকে বলে রাখি যে মোটামুটি এখানে অ্যাপ্রক্সিমেটলি সব কিছু মিলিয়ে 65 অনওয়ার্ডস আপনারা টু বেডরুম ফ্ল্যাট এখানে পেয়ে যাবেন। তো আপনারা যারা রাজারহাট মেন রোডে প্রপার্টি খুঁজছেন, তারা অবশ্যই সিদ্ধা গ্যালাক্সিয়া একবার আসুন, ভিজিট করুন। এবং এই প্রজেক্টের মতো এত সুন্দর অ্যামিনিটিস, এত সুন্দর ক্লাব হাউস, স্কাইওয়াক তো রয়েছে, তো এগুলো আপনারা দেখুন। এটা ব্যালকানিটা, এটা কিন্তু রুমের সাথে ব্যালকানি। এবং আপনারা আপনাদের পছন্দের ফ্ল্যাট ডেফিনেটলি এই প্রজেক্টে পাবেন। তো আপনারা খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন, এবং এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।